পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের 10 তারিখ থেকে আমরা শুরু করছি। তার আগে একটা প্রি পুজো অ্যারেঞ্জমেন্ট অলরেডি আমাদের কমিশনারের রিসোর্স থেকে চলছে বিগত 1 মাসের কাছাকাছি করে, এবং পুলিশ অ্যারেঞ্জমেন্টে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি তাতে বিভিন্ন র্যাঙ্কের অফিসার থাকছেন, প্রায় 8 জন ACP এবং 22 জন ইন্সপেক্টর, 200 জন অফিসার এবং 400-র কাছাকাছি কনস্টেবুলারি। এছাড়াও আমাদের স্পেশাল হোমগার্ড 10 দিনের জন্য তাদের আমরা সার্ভিস পাবো, তাদেরকে রেজ করার প্রক্রিয়া চলছে। এছাড়া আমাদের নাকা চেকিং যেরকম হচ্ছে, প্রায় 627টা নাকা আমরা করেছি বিগত 4 মাসে, এবং তাতে আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশনস, তারপরে নিষিদ্ধ মাদকদ্রব্য, ফেক আইডেন্টিটি নিয়ে ঘোরা অফিসার, অফিসার পরিচয় দিয়ে ঘোরা মানুষ, এগুলো বিভিন্ন সময় এই নাকাতে আমরা ধরেছি, এবং এটা আমাদের পুলিশিংয়ের একটা ইম্পর্টেন্ট অংশ এবং পুজোর সময়ও এটা থাকবে। এছাড়া আমরা এবারে বেশ কিছু স্ট্র্যাটেজিক জায়গায় ক্ল্যান্ডেস্টাইন ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরাগুলোর লাইভ ফিড ওয়াচিং হবে। লাইভ ফিড আমাদের ট্রেন্ড ম্যান পাওয়ার যারা আছে তারা লাইভ ফিড ওয়াচ করবেন, এবং কিছু সন্দেহজনক দেখলে ইমিডিয়েটলি পুলিশ স্টেশন বা RT মোবাইল বা যাই হোক সেখানে ওরা জানিয়ে দেবেন। এটাতে সুবিধা হচ্ছে কোনো সন্দেহজনক মুভমেন্ট ইমিডিয়েটলি আমরা ট্যাপ করতে পারবো, হতে পারে সেই সন্দেহজনক মুভমেন্টের পিছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই, সেক্ষেত্রে জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু যেখানে অসৎ উদ্দেশ্য আছে সেখানে এই যে ইন্ট্রোডাকশন, এতে করে কোনো সম্ভাব্য ক্রাইম আটকানো নিশ্চিতভাবেই যাওয়া, মানে ক্রাইম আটকানো যাবে। এছাড়া আমরা আপনাদের দেখালাম একটু আগে, আমরা এমন সমস্ত জায়গা যেখানে গাড়ি ঢুকতে পারে না, অনেক এখানে আপনারা জানেন এরকম বেশ কিছু অপরিসর রাস্তা আছে এখানে গাড়ি ঢুকতে পারে না, তার সেই সব জায়গার জন্য আমরা মোটর সাইকেল পেট্রোলিং শুরু করেছি। এরকম 26টা পকেট রুট আছে এবং এগুলো সারপ্রাইজ সাডেন মুভমেন্ট পুলিশ স্টেশনের লেভেল থেকে করা হচ্ছে সিনিয়র অফিসারদের সুপারভিশনে। সিনিয়র অফিসাররা অনেক সময় যাচ্ছেন বাইকে করে, তো এখানে একটা প্রেজেন্স অফ পুলিশ এইটা সাধারণ মানুষের মধ্যে আমরা বার্তা পাঠাবার চেষ্টা করছি যে এই পকেট রুটগুলোতে শুধুমাত্র ঘটনা ঘটলেই পুলিশ যাবে এটা নয়, নর্মাল রুটিন মুভমেন্ট পুলিশ মুভমেন্টের মধ্যেও এই জায়গাগুলি আসছে, সেই জন্য এই পকেট মুভমেন্টটা চালু হয়েছে। এটা দিন দশেক আগের ইন্ট্রোডাকশন। তো এই সব কিছু নিয়ে মানে আমরা পুজোর জন্য প্রস্তুত। আচ্ছা, ওই কমিশনার এলাকায় টোটাল পুজোর সংখ্যাটা একটু 1400 কিছুটা বেশি। আর এই বাড়ির পুজো কিরকম হচ্ছে? বাড়ির পুজো যেরকম গতবার হয়েছিল একদম, সেটা আমরা প্রত্যেক পুজো কমিটিকে সার্কুলেট অলরেডি করে দেওয়া হয়েছে। এছাড়া তাদের যে অনলাইন পারমিশন দেওয়া হচ্ছে সেই পারমিশনের মধ্যেও পরিষ্কার করে একটা অঙ্গীকার নিয়ে নেওয়া হচ্ছে যে ওনারা কোভিড বিধি মেনেই পুজোটা করবেন। এছাড়া কোভিড বিধি গতবার মানে এটা ঠিক গতবার মানে এটা এই বছর গতবারের অভিজ্ঞতা নিয়েই তারা নামছেন, তো আশা করা যায় যে কোনো অসুবিধা হবে না। স্যার, নতুন করে অনেকগুলো সিসি ক্যামেরা আপনারা ডিপ্লয় করতে চলেছেন, কিন্তু এর আগে যখন আমরা জিনিসটা ঠিক হলো না, সিসি ক্যামেরা আমরা নতুন করে ইন্ট্রোডিউস করছি না, সিসি ক্যামেরা যেখানে আছে তার লাইভ ফিড ওয়াচ করছি। লাইভ ফিড অর্থাৎ এই মুহূর্তে কি দেখাচ্ছে সেটা আমরা দেখছি, নট দ্যাট যে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলো তারপর 2 ঘন্টা পরে গিয়ে সেই সময় অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে সেটা দেখছি, এটা নয়, লাইভ ফিড ওয়াচিং, এটা বুঝতে হবে। এটা একটু তত্ত্বগতভাবে এটা অন্যরকমের একটা আইডিয়া। এতদিন যে সিসি ক্যামেরাগুলো ছিল তার মধ্যে বেশ কিছু সিসি ক্যামেরা কাজ করতো না, এটা আমরা চন্দননগর ডাকাতির সময়ও আমরা দেখেছি, চন্দননগর যে ডাকাতি হয়েছে অনেক ক্যামেরার থেকেই অনেক ছবি হয়তো পাওয়া। আপনি যেটা কাজ করতো না বা যেটা কাজ করছে তার মধ্যে যাবেন না, আমার বক্তব্য হচ্ছে যেগুলো কাজ করতো সেগুলো লাইভ ফিড ওয়াচিং হতো না। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা লাইভ ফিড যেগুলো আছে এক্সিস্টিং ক্যামেরা বা যেগুলো সারানো হয়েছে তার লাইভ ফিড নিয়ে ইন্টারেস্টেড। ঠিক আছে। আর স্যার আরেকটা চন্দননগরে ডাকাতির ডিটেকশন আরেকজন যে ফেরার ছিল সে কি অ্যারেস্ট হয়েছে? না। আর একটা ব্যান্ডেলও একটা খুব বাজে ক্রাইম হয়েছিল এক বৃদ্ধ দম্পতি, তদন্ত চলছে। পুজোর আগে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে প্রচুর যানজট, আজকেও তাই একই চিত্র, এবং বিশেষ করে কমিশনার এলাকাগুলোতে পুজোর সময় সেই যানজট মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া? যানজটে আমি আপনাকে বললাম যে টেম্পোরারি হোমগার্ড যাদের রেজ করা হচ্ছে এদের, চন্দননগরের রিসরায় যে গুলি ইয়ে হয়েছে, রিসরায় উদিনী অ্যারেস্ট হয়ে গিয়েছিল, শ্রীরামপুর ওটা রিসরায় নয়।
চন্দননগরেরটা এখনো ডিটেকশন হয়নি, এখানে বৃদ্ধ দম্পতিকে যে মারা হয়েছিল চন্দননগরে ডিটেকশন হয়নি কে বলছে আপনাকে? হ্যাঁ, এখনো ফেরার পরে গ্যাংটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম যে এই গ্যাংটার লোককে আমরা ধরতে পেরেছি, তো আপনি তিনজন যে ধরা পড়েছে সেটা বলুন। না না, সেটা তো আমরা সেদিন থেকেই বলছি, সেটা তো আমরা সেদিন থেকেই বলছি, কিন্তু একজন তো এখনো ফেরার। হ্যাঁ, কিন্তু আমাদের মেইন গ্যাংটা ধরা পড়ে গেছে এবং ওদের যে পালিয়ে গেছে তার কাছে কোনো টাকা পয়সাই ছিল না, তার কারণ হচ্ছে ব্যাংক ম্যানেজার যেটা বলেছেন সে পুরোটাই উদ্ধার হয়েছে। আর ই কোদালিয়াটা এখনো আপনারা? ওটা তদন্ত চলছে। থ্যাংক ইউ।